অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের অনেক পুরাতন টিকটক অ্যাকাউন্টের নাম্বার এবং হচ্ছে জিমেল দুইটাই বলে গিয়েছি যার ফলে আমাদের টিকটক অ্যাকাউন্টটিকে আমরা নতুন করে কোথাও লগ ইন করতে পারতেছি না অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি যখন লগ আউট হয়ে যায় লগ আউট হয়ে যাওয়ার পর আমরা ফোন নাম্বার এবং হচ্ছে জিমেল বলে যাওয়ার কারণে আমাদের অ্যাকাউন্টটিকে আমরা লগ করতে পারতেছি না বাট আমাদের পাসওয়ার্ডটি কিন্তু এখনও মনে রয়েছে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যাদের নাম্বার এবং হচ্ছে জিমেল বলে গিয়েছেন তারা কীভাবে শুধুমাত্র আপনার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে আপনার পুরাতন টিকটক অ্যাকাউন্টটিকে আপনারা খুব সহজে রিকভারি করতে পারবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে এবং হচ্ছে আপনারাও এই অ্যাকাউন্টটি রিকভারি করার পর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটিতে কন জিমেলটি ক্রিয়েট করা ছিল এবং হচ্ছে কোন নাম্বারটি দিয়ে ক্রিয়েট করেছেন আপনার অ্যাকাউন্টটি সেটাই দেখিয়ে দিবো এছাড়াও হচ্ছে আপনারা চাইলে সেই নাম্বারটা এবং হচ্ছে সেই জিমেলটা খুব সহজে আপনারা চেঞ্জ করতে পারবেন সো সম্পূর্ণ প্রসেসটি আমি এই টু যে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা টিকটকের পুরাতন অ্যাকাউন্টটিকে খুব সহজে রিকোভারি করতে পারবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি রিকভারি করার জন্য আপনাদেরকে অন্য একটি টিকটক অ্যাকাউন্টে গিয়ে আপনার যে অ্যাকাউন্টটি রিকভারি করবেন সেই অ্যাকাউন্টটির ইউজার নেমটি আপনাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে দেন হচ্ছে ইউজার নেমটি কালেক্ট করার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের টিকটক অ্যাপ্লিউশনটিতে সো টিকটকের প্লিশনটিতে যাওয়ার পর আপনারা সরাসরি কর্নার থেকে প্রোফাইল আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লগ ইন অপশনটি চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা লগ ইনের উপর ক্লিক করবেন দেন হচ্ছে ক্লিক করার পর এখানে একটি অপশন চলে আসবে ইউজ ফোন ইমেল দেন হচ্ছে আরেকটি অপশন দেখতে পারতেছেন ইমেল ইউজার নেম সো আপনারা সরাসরি এখান থেকে ইউজ পোণ ইমেল ইউজার নেম এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন দেন হচ্ছে ক্লিক করার পর এখানে আপনারা দুটি অপশন দেখতে পারতেছেন ফোন এবং হচ্ছে ইমেল ইউজার নেম তো আমরা যেহেতু আমাদের ফোন নাম্বার এবং হচ্ছে ইমেল কোনোটাই আমাদের মনে নেই এখন হচ্ছে আমরা সরাসরি ইমেল ইউজার নেম এই অপশানটির উপর জাস্ট ক্লিক করব দেন ক্লিক করার পর আমরা ইমেল অর ইউজার নেমের এই ঘরটিতে আমরা সরাসরি আমাদের ওই অ্যাকাউন্টটির ইউজার নেমটি আমরা সরাসরি এখানে বসিয়ে দিব দেন ইউজার নেমটি বসিয়ে দেওয়ার পর আমরা সরাসরি কন্টিনিউ এই অপশানটির উপর জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এখন হচ্ছে আপনাদেরকে এখানে আপনাদের ওই অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি বসাতে হবে সো যাদের পাসওয়ার্ডটি মনে নেই তারা সরাসরি ফরগেট পাসওয়ার্ড করে আপনারা সরাসরি আপনার অ্যাকাউন্টটির নাম্বার এবং হচ্ছে জিমেলটি আপনারা পেয়ে যাবেন সো আমি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার যেহেতু পাসওয়ার্ডটি মনে রয়েছে যাদের পাসওয়ার্ডটি মনে নেই তারা কীভাবে করবেন সেটাই দেখিয়ে দিব সো ফার্স্ট অফল হচ্ছে আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি বসিয়ে দিব দিয়ে পর আমরা সরাসরি লগ ইন ফর জাস্ট ক্লিক করব তো আমি হচ্ছে পাসওয়ার্ডটি বসে দেওয়ার পর লগ উপরে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে সরাসরি আমার অ্যাকাউন্টটি অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে দেন হচ্ছে এখানে একটি ক্যাপসা চাইবে সো আপনাদেরকে অবশ্যই ক্যাপসাটিকে ফিল আপ করতে হবে সো এখানে ক্যাপসাটি হচ্ছে একটি ফুলদানি দেওয়া আছে এই ফুলদানিটিকে আপনাদেরকে সঠিকভাবে এটাকে বসাতে হবে সো এটা হচ্ছে আমরা সঠিকভাবে এটাকে মিলাচ্ছি দেন হচ্ছে মিলানোর ফর আমরা এটাকে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর দেখতে পারতেছেন ভেরিফাই কমপ্লিট দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে সো এখন লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা কীভাবে বের করবেন আপনাদের নাম্বার এবং হচ্ছে কোন জিমেলটা দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়েছে তো সেটা করার জন্য আপনারা আবার সরাসরি প্রোফাইল অ্যাকাউন্টের উপর জাস্ট ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা থ্রি রোড লাইন্সের উপর ক্লিক করবেন সো ক্লিক করার ফর আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন অ্যান্ড দেন হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা সরাসরি অ্যাকাউন্ট অপশন উপর ক্লিক করবেন দেন হচ্ছে অ্যাকাউন্ট অপশন উপর ক্লিক করার পর আপনারা ফার্স্ট বল দেখতে পারতেছেন অ্যাকাউন্টে ইনফরমেশন নামে একটি অপশন তো আপনার অ্যাকাউন্টে ইনফরমেশন এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের জায়গায় আপনাদের যে ফোন নাম্বারটি দেওয়া আছে ওই ফোন নাম্বারটি লাস্ট তিনটা ডিজিট এখানে দেখাচ্ছে তারপর হচ্ছে আপনারা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই ইমেলটা এখানে কিন্তু শো হবে যাদের হচ্ছে শুধুমাত্র ইমেল এবং হচ্ছে ফোন নাম্বার দুইটার মধ্যে যেখানে একটা থাকবে সেটাই শো করবে এখন হচ্ছে আপনারা চাইলে এটাকে এখান থেকে শেষ করতে পারবেন তো কীভাবে টিকটকের ফোন নাম্বার এবং হচ্ছে ইমেল ফার্স্ট ইমেল চেস করতে হয় সে সম্পর্কে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সো সেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে আইপ্যাডে দিয়ে দিব আপনারা সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নাম্বার এবং হচ্ছে জিমেলটাকে খুব সহজে চেঞ্জ করতে পারবেন তা এখন হচ্ছে যাদের ফোন নাম্বার এবং হচ্ছে ইমেল এছাড়া হচ্ছে ফাসওয়ার্ড অনেক কিছুই মনে নেই শুধুমাত্র ইউজার নেমটি মনে আছে তারা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি সো আমরা ফার্স্ট অফ অল যেভাবে যেভাবে করছি ওভাবে করার পর আমরা সরাসরি ওখানে পাসওয়ার্ডের ফরগেটের জায়গায় ওখানে চলে যাব সো এখন হচ্ছে আমাদের যাদের পাসওয়ার্ডটি মনে নেই আমরা কীভাবে ফরগেট করবো শুধুমাত্র ইউজার নেম দিয়ে সো ইউজার নেম দিয়ে দেওয়ার পর আমাদের যখন পাসওয়ার্ড অপশনটি আসবে সো আমরা এখান থেকে সরাসরি ফরগেট পাসওয়ার্ড এই অপশনটির উপর জাস্ট ক্লিক করব অ্যান্ড দ্যান হচ্ছে এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে ফোন নাম্বার অর ইমেল সো আমরা এখান থেকে অবশ্যই ফোন নাম্বার অথবা ইমেল চুজ করবো তো আমি এখান থেকেও হচ্ছে আমার ফোন নাম্বারটি আমি চুজ করতেছি দেন ফোন নাম্বার উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদেরকে একটি ফোন নাম্বার এখানে দিতে হবে সো যেই ফোন নাম্বারে আমাদের কোডটি আসবে সো আমি এখান থেকে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সো ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনার সরাসরি সেন কোড এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইল ফোনে সিজিটের একটি ফোন নাম্বার সরি সিজিটের একটি কোড চলে আসবে সো আপনাদেরকে অবশ্যই সেই সিজিটের কোডটি এখানে বসিয়ে দিতে হবে সো আপনাদেরকে যে কোনো একটি নাম্বার দিলে হবে এখানে বাড়তি কোনো নাম্বার দেওয়া লাগবে না আপনাদের পুরাতন অ্যাকাউন্টে নাম্বার দিলে হবে এবং নতুন করে নাম্বার দিলে হবে সো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু কমারে ইমার্জেন্সি যেই ছয়টি ডিজিটাল কোর্সে কোডটি চলে এসেছে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে ফাইভ ওয়ান থ্রি সেভেন টু নাইন সো দিয়ে দেওয়ার পর দেখতে পারতেছেন এটা অটোমেটিকলি লগ ইন হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে এখান থেকে নতুন করে একটি পাসওয়ার্ড বসাবো সো নতুন পাসওয়ার্ডটি বসানোর জন্য আমরা সরাসরি প্রথমে যেই অপশানগুলো ফিল আপ করবো সেটি হচ্ছে এখানে আমাদেরকে অবশ্যই চার সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে সে তারপর হচ্ছে একটি ল্যাটার তারপর হচ্ছে একটি নাম্বার তারপর হচ্ছে এখানে স্পেশালি সিক্রেট কিছু ইমপ্লয় দিতে হবে যেগুলো এখানে দেখাচ্ছে হ্যাশ তারপর হচ্ছে পশ্চিমবন্ধ চিহ্ন এগুলো এইগুলো হচ্ছে আপনাদেরকে অবশ্যই যে কোনো একটা দিতে হবে সো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি ফার্স্ট অফ অল সেট আপ করতেছি সো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি লগ ইনের উপর জাস্ট ক্লিক করব লগ ইনের উপর ক্লিক করার পর একটি লোডিং নিবে লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে নিউ পাসওয়ার্ড সেট হয়ে গিয়েছে দেখতে পারতেছেন না এবং হচ্ছে অটোমেটিকলি আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে সো আপনারা এভাবে চাইলে আপনারা যে কোনো ইউজার নেম এবং হচ্ছে ফোন নাম্বার অথবা ইমেল অথবা পাসওয়ার্ড ছাড়াই আপনারা শুধুমাত্র ইউজার নেম দিয়ে আপনার যে কোনো পুরাতন টিকিউ অ্যাকাউন্টটিকে রিকভারি করতে পারবেন সো শুধুমাত্র আমি আপনাদেরকে যে যেই স্টেপগুলো দেখিয়ে দিয়েছি আপনারা এই এই স্টেপগুলো ফলো করবেন ফলো করার পর দেখতে পারবেন খুব সহজে আপনারা আপনাদের যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করতে পারতেছেন এবং হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফোন নাম্বার জিমেল সব কিছু ভুলে যাওয়ার পর আপনারা কিন্তু নতুন করে আপনার পুরাতন অ্যাকাউন্টটিকে রিকোভারি করতে পারবেন এছাড়া হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টটির ফোন নাম্বার জিমেল এবং হচ্ছে পাসওয়ার্ড সব কিছু চেস করতে পারবেন চেস করার পর আপনারা নতুন করে পাসওয়ার্ড এবং হচ্ছে আপনারা নতুন করে জিমেল অ্যাড করতে পারবেন তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও যদি আমার এই ভিডিওটাতে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিয়ে যাবেন আর বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই যারা টিকটকে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা নতুন করে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যারা পুরাতন টিকটক অ্যাকাউন্টে ভিডিও ছাড়বেন তাদের কখনও টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে না আপনাদেরকে অবশ্যই টিকটকে নতুন একটি ব্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো কীভাবে টিকটকে নতুন ব্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সে সম্পর্কে আমার অলরেডি একটা দু হাজার চব্বিশ সালে আপলোড করা হয়েছে ওই ভিডিওটা দেখে আপনারা খুব সহজে ব্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এছাড়াও হচ্ছে আপনারা কীভাবে টিকটকে প্রোফাইল নিয়মে ভিডিও আপলোড করবেন সেই সম্পর্কে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফেটি দিয়ে দিব আপনারা সেভাবে টিকটকে ভিডিও আপলোড করার পর আপনার টিকটকের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ